أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য, দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে যে বিষয়ে বলবো তা হলো যে সিয়াম রেখে বেশি বেশি ইস্তিগফার করার চেষ্টা করেন, ইস্তেগফার তাওবাতুন নাসোহা করেন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। যে ইস্তেগফার আমরা এমনিতেই পাপে জর্জরিত, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে যে পাপ করে না, পাপে সবাই আমরা জর্জরিত। পাপের জন্য তাওবা ইস্তেগফার রয়েছে, পাপের জন্য তাওবা ইস্তেগফার রয়েছে। তাই যে ব্যক্তি ইমান এবং নেকির আশা, ইমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে, তার পূর্বের গুনাহ খাতা মাফ হবে। ওলামাগণ ব্যাখ্যা করছেন যে সিয়াম রাখলে আপনার পূর্বের পাপ রাশি ক্ষমা করা হবে, তবে ছোট পাপ। কেউ বলেন বড় পাপগুলো হালকা করা হবে, আর তাওবা যদি করেন তাহলে ছোট বড় সব পাপ মোচন হয়ে যাবে, আল্লাহ মোচন করে দিবেন। তাই কোনো ব্যক্তি যদি সিয়াম রাখে আর সিয়াম রেখে যে পাপ করেছে পাপ থেকে খালিস অন্তরে যদি তাওবা করে, তার আল্লাহ সুবহানাহু তাআলা তার পূর্বের পাপ রাশি ক্ষমা করে দিবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। যে ব্যক্তি ঈমান এবং নেকির আশায় সিয়াম রাখলো, এর পূর্বের পাপ রাশি ক্ষমা করা হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস একদে ওলামাগণ এভাবে ব্যাখ্যা করছেন যে এখানে ছোট পাপ মোচনের কথা বলা হয়েছে, তবে আরও ব্যাখ্যা করছেন যে ছোট পাপের সাথে বড় পাপও হালকা হয়। আর যদি কেউ তাওবা করে লেয় খালিস অন্তরে যা পাপ করেছে, এই পাপের জন্য আল্লাহর কাছে তাওবা করলে ছোট বড় সব পাপ আল্লাহ সুবহানাহু তাআলা মোচন করে দেন। এই জন্য আমরা সিয়াম রাখবো, আল্লাহর কাছে নেকির আশা নিয়ে খালিস অন্তরে আমরা রাখবো, তাওবাতুন নাসোহা আমরা করবো, তাহলেই আপনার জীবনের পাপ রাশি ছোট বড় সব পাপ আল্লাহ সুবহানাহু তাআলা মোচন করে দিবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসোহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর কাছে খালিস অন্তরে তাওবা করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দিকে রুজু হও যাতে তোমরা সফল কাম হতে পারো। তো ইস্তেগফার, তাওবা ইস্তেগফার করার চেষ্টা করেন। তাওবা আর বিষয়টা হলো, তাওবা আর ইস্তেগফারের ভিতরে পার্থক্য হলো, তাওবা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়, অন্তরের মাধ্যমে হয়, আর জিবার মাধ্যমে হয়। আর তাওবাটা হলো যে আপনার পূর্বে ভবিষ্যতে আর পাপ করবেন না, যে পাপ করেছেন এই পাপের জন্য পাপ যাতে আর করবেন না, আর পাপের দিকে আর আপনি ধাবিত হবেন না, আর এই পাপের জন্য অনুতপ্ত হবেন, এটাই তাওবা বলে। আর যদি বান্দার কোনো হক মেরে থাকেন বা কোনো বান্দা আপনার কাছে কোনো টাকা পাবে বা কিছু লেনদেন আছে, তাহলে সেটা আপনি পরিশোধ করে দেবেন, না পারলে যদি ক্ষমতা না থাকে তাহলে যে পাবেন ওনার কাছে ক্ষমা চেয়ে নেবেন, ওনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। যা হোক, কেউ যদি পাপ করে তাহলে আল্লাহর দিকে অবশ্যই রুজু হবে, পাপটা ছেড়ে দিবে, পাপের জন্য অনুতপ্ত হবে, আর এই পাপের দিকে আর যাবে না, এটা হলো তাওবা। ইস্তেগফার হলো যে আপনি অতীতে যে সমস্ত পাপ করেছেন এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, প্রার্থনা করবেন। আর ইস্তেগফারটা জিহ্বার মাধ্যমে হয়, মুখের মাধ্যমে হয়। তাই আমরা সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার বলি, তারপর আল্লাহ আনতাসসালাম আমিনকাসসালাম তাবারক তায়াদুল জালাল ওয়াল ইকরাম বলি, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 আমরা পড়ি, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। জি, এই জন্য আপনি তাওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাত্রে 100 বার তাওবা ইস্তেগফার করতেন, অন্য হাদিসে 70 বার করতেন। দুটাই বুখারী মুসলিম ইমাম মুসলিম রহমুল্লাহ নিয়েছেন সহি হাদিস। তারপর আমরা ইস্তেগফার করার চেষ্টা করব।
আল্লাহ যেন আমাদের তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন। হাদিসে আবদুল্লাহ বিন মুসর তিনি বলছেন, যে ব্যক্তির আপনার কিতাবে, যে ব্যক্তির ডায়েরিতে বেশি ইস্তেগফার পাওয়া যাবে, সে সৌভাগ্যবান, সে সব থেকে সৌভাগ্যবান, সে ব্যক্তি ভাগ্যবতী, সে ব্যক্তি সৌভাগ্যবান। তার মানে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, এই ব্যক্তির জন্য কল্যাণ রয়েছে, এই ব্যক্তির জন্য কল্যাণ রয়েছে। তাই আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করার চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গাফারা, তোমরা ইস্তেগফার করো, তোমাদের প্রতিপালকের কাছে তিনি ক্ষমা করে দিবেন। ইরসিলিস্সামা আলাইকুম মিদরারা, আর আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন, আর তিনি তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন। তাই আমরা তাওবা ইস্তেগফার করার চেষ্টা করি। রমজান মাস, আমরা তেমনি পাপ তাপ যা আছে এগুলো থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। আমরা পাপ থেকে যত পারবো দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের পাপ থেকে দূরে থাকার চেষ্টা তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দেন। রমজান মাস আমরা পেয়েছি, যাতে আমরা আমল করে আমরা পরকালে যেতে পারি, আমলে সলেহা সাথে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের ইমানদারের ইমানের শহীদ দুনিয়া থেকে নেন। আল্লাহ যেন আমাদের দুনিয়াতে লাঞ্ছিত না করেন, অপমানিত অপদস্থ না করেন, অন্যায় অপকর্ম থেকে দূরে রাখেন, এবং আমরা সলেহা করতে পারি সে তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি। জি, রমজান মাস গরিব মিসকিন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, আমানত ঠিক রাখার চেষ্টা করবেন, ওয়াদা ভঙ্গ করবেন না, মিথ্যা কথা বলা ত্যাগ করবেন, সুদ ঘুষ ত্যাগ করবেন, বিড়ি সিগারেট ধূমপান করা ত্যাগ করবেন, মদ জুয়া যা সেগুলো ত্যাগ করবেন, জেনে ব্যবচার ত্যাগ করবেন, শিরক বিদাতি ত্যাগ করবেন, মানুষকে ঠগাবেন না, মানুষের সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, জীবনে কী পাপ রয়েছে এগুলো অনুতপ্ত হন, খাওয়ার খালি শান্ত অবা ইস্তেফার করেন, পিতামাতার খেদমত করার চেষ্টা করেন, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন, স্ত্রী পরিবারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেন। আপনার বাড়িতে স্ত্রী রয়েছে, পরিবার রয়েছে, অন্য কোনো মেয়ের সাথে আবার বন্ধুতালি করতে যেয়েন না, এগুলা পাপের কাজ। আল্লাহ যেন আমাদের অন্যায়কর্ম থেকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন, আলেম ওলামাকে রক্ষা করেন, যারা দেশ চালাচ্ছেন আল্লাহ তাদের জন্য সঠিক পথে দেশ চালা তৌফিক দান করেন, তাদেরকে হেদায়ত দান করেন। আলেম ওলামা মুসলমান জাতি যে যেখানে আছে সবাইকে আল্লাহ যেন হেদায়ত দান করেন, হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।